আসসালামু আলাইকুম বন্ধুরা, পপি সিসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, বরাবর মতো আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমি তৈরি করব বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে আমি তরমুজের খোসার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তরমুজ যেমন উপকারিতা আছে, তেমনি কিন্তু তরমুজের খোসারও অনেক উপকারিতা আছে। এই খোসাতে রয়েছে বন্ধুরা পটাশিয়াম, জিঙ্ক, তারপর রয়েছে অনেক পরিমাণ পানি যা রক্তচাপ বৃদ্ধিতে সহায়তা করে বন্ধুরা। আর মনে করেন এই খোসাতে আছে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন যা কোনো কাজ করার আগে খেতে পারলে খুব ভালো হয়। এই খোসাটা দিয়েই আজকে আপনাদের সাথে একটা পাকোড়ার রেসিপি শেয়ার করব বন্ধুরা। অনেকেই তো অনেক রেসিপি খেয়েছেন, অনেকে ভাজি খেয়েছেন, অনেকে মোরব্বা খেয়েছেন, আজ আমার পাকোড়ার রেসিপিটা দেখেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে আজকের এই রেসিপিটা। কথা বলতে বলতে অনেকটা সময় হয়ে গেছে, যারা এখনও ভিডিওতে একটা লাইক দেন নাই লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা ছড়িয়ে দিতে অনেকটা সাহায্য করে। দেখুন আমি আর কী কী উপকরণ নিয়ে নিয়েছি এখানে বন্ধুরা। আমি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা ছোটো সাইজের দুইটা আলু কুচি করে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি করে নিয়েছি, এখানে আছে মিষ্টি কুমড়া সেটাও আমি একটু কুচি করে নিয়েছি, আর এখানে আছে বন্ধুরা আজকের রেসিপির প্রধান উপকরণ তরমুজের খোসা। বন্ধুরা, তরমুজের খোসার যে উপরের সাইডটা আছে এই সাইডটা আমি ফেলে দিয়ে নিচের এই সাইডটা আমি ভাজির মতো কেটে নিয়েছি। দেখুন আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা গাজর কুচি করে, এখানে আছে বন্ধুরা অল্প একটু ফ্রোজেন করা ক্যাপসিকাম, পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দুই প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা, আরও মশলা আছে বন্ধুরা এখানে। এখানে আছে এক ছোটো চামচ হলুদ গুঁড়া, এক চিমটি বেকিং সোডা, এক ছোটো চামচ মরিচ গুঁড়া, লবণ পরিমাণ মতো, এখানে আছে পাঁচফোড়নের গুঁড়া, এখানে আছে চিলি ফ্লেক্স তাও এক ছোটো চামচ, এখানে আছে ধনিয়ার গুঁড়া এক ছোটো চামচ, আর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা কিছুটা এটা বিস্কিটের গুঁড়া বন্ধুরা, আর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব কিছুটা চাউলের গুঁড়া আর বেসন। চলুন তাহলে সবগুলি উপকরণ একসাথে কিভাবে আজকে আমি মাখিয়ে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, প্রথমে আমি আলু কুচিগুলি দিয়ে দেব। বন্ধুরা এখানে আমি সবজিগুলি আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দেব বাঁধাকপি কুচি, দিয়ে দেব গাজর কুচি, দিয়ে দেব তরমুজের খোসার কুচি, আর মিষ্টি কুমড়া কুচি। বন্ধুরা সবজিগুলি এখানে বেশি লাগছে, কিন্তু এতে যখন আমরা লবণ মশলা মেশাবো তখন কিন্তু এই সবজিগুলি অল্প একটু হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম কুচি, পুদিনা পাতা কুচি। দিয়ে দেবো বন্ধুরা মশলাগুলি, আর দিয়ে দেবো স্বাদে মাছি মশলা। এখন হাতের সাহায্যে অল্প অল্প করে একটু প্রথমে আমি মশলাগুলি সবজির সাথে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি, এই সবজিগুলি কিন্তু আরও কমে যাবে বন্ধুরা। দেখুন এখনই কিন্তু অনেকটা কমে গেছে, এখন এটা আমি দিয়ে দেবো বন্ধুরা কিছুটা টেস্টিং সল্ট। বন্ধুরা ভাজা পড়া জিনিসে কিন্তু টেস্টিং সল্টের স্বাদটা খুব ভালো লাগে আমার কাছে, আপনাদের কেমন লাগে আমি জানি না, আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। আর এতে দিয়ে দেবো বন্ধুরা বিস্কিটের গুঁড়া। বন্ধুরা আমি এখানে ড্রাই কেক যে বিস্কিটটা আছে সেই বিস্কিটটা ব্যবহার করছি, এই বিস্কিটটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে আর পাকোড়াগুলি কিন্তু অনেক মজাদার হবে। এখানে নিয়ে নিয়েছি কিছুটা বেসন, বন্ধুরা আমি এখানে হাফ কাপ বেসন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বন্ধুরা এখানে হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া আছে,
এখন আমি সবগুলি উপকরণ ভালো করে সবজির সাথে মাখিয়ে নেছি বন্ধুরা এতে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করবেন না সবজি থেকে যে পানিটা বের হবে তাতেই কিন্তু বাইন্ডিংটা হয়ে যাবে এতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার কোনো দরকার নেই তাহলে আমি মাখিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে হাফ কাপ বেসন আর হাফ কাপ চালের গুঁড়াতে কিন্তু বাইন্ডিং এর কাজটা হয়ে গেছে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম করে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চলুন তাহলে এখন আমরা পাকোড়াগুড়ি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন এতে আমি পাকোড়াগুলি দিয়ে দেব এই শেপ করে দিব বন্ধুরা আমি একে একে সবগুলি পাকোড়া দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি পাকোড়াগুলি দিয়ে দিয়েছি এখন আমি কম আছে বন্ধুরা মুচমুচে করে পাকোড়াগুলিকে ভেজে নেব প্রথমে আমি ওই পিঠটা ভেজে নেছি দেখুন বন্ধুরা এক পাশ আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে বন্ধুরা খুব আস্তে আস্তে করে ভেজে নিতে হবে কেননা আমি কিন্তু সবগুলি সবজি এখানে কাঁচা ব্যবহার করেছি দেখুন বন্ধুরা পাকোড়াগুলিকে আমি ভেজে নিয়েছি আমি কিন্তু এখানে মুচমুচে লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা এই পাকোড়াগুলি দেখতে যেরকম সুন্দর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আজকে আমরা ইফতারে এই পাকোড়াগুলি আমাদের ইফতারের আইটেম হিসেবে রেখেছি আপনারাও আশা করছি বাসায় তৈরি করে আপনাদের ইফতারের আইটেম হিসেবে রেখে দিবেন বা বিকেলে চায়ের সাথে বাচ্চাদেরকে দিতে পারেন বন্ধুরা আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে সবসময় থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আজ তাহলে এখানেই শেষ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম